চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে খায়রুল বেসিক ম্যাথ থেকে প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা অধ্যায়ের 11 পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। প্রথম অধ্যায়ের সমস্ত ভিডিওগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আজকে আমরা এই যত তত এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করছি। তো এখানে বলা আছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে ততই ছোট। সংখ্যাটি কত? এটা 22তম বিসিএস এ আসছিল। তো খায়রুল স্যার বেশ একটা সুন্দর টিপস দিয়েছেন, এই টিপসের মাধ্যমে অঙ্কটা করা সম্ভব। কিন্তু এর পরবর্তীতে আমরা আরো কিছু অঙ্ক দেখবো যেটা এই টিপস অনুযায়ী আসলে হয় না। সো আমরা অঙ্কর মূল গ্রামারটাও শিখবো, আমরা আসলে টিপসে অতটা বিশ্বাসী না। তো স্যারের টিপসটা আমরা আগে দেখাই, যে টিপসটা যেটা সেটা হচ্ছে এই জাতীয় অঙ্ক যখন থাকবে তখন এই দুটো জাস্ট যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই কিন্তু উত্তরটা চলে আসবে। তবে অঙ্কটা যখন একটু ভিন্ন ডিজাইনে থাকবে তখন কিন্তু আর এটা হবে না। তো এখানে আমরা 650 আর হচ্ছে 820 এই সংখ্যা দুটো জাস্ট যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব। হ্যাঁ, তো এখানে যোগ করলে হবে 0, 5 আর 2 এ 7, আর এটা 8 আর 6 এ 14, 1470 ভাগ 2। তো এটা ভাগ করলে হচ্ছে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7 1 5, 735 অ্যান্সার। তো এটা খুবই সহজভাবে এই তিনটা অঙ্কই কিন্তু করা সম্ভব হবে। কিন্তু আমরা যেটা বলছি, এরপরে কিছু অঙ্ক থাকবে যেগুলো এই নিয়মে হবে না, যার কারণে আমরা মূল জিনিসটা যদি শিখি তাহলে আমি যে নিয়মটা শেখাচ্ছি এটা সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে, খুব সুইফট করতে প্র্যাকটিস করতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে একটি সংখ্যা 650 থেকে যত বড়। তো মনে করি আমরা সেই সংখ্যাটা ধরবো না, আমরা ধরবো এমন একটা জিনিস যে মনে করি সংখ্যাটি আসলে এমসিকিউ এ তো তোমরা এত সময় দেবে না, তোমরা নিজে বুঝলেই হবে যে আমি ওই জায়গাটা এক্স ধরলাম। মনে করি সংখ্যাটি 650 থেকে এক্স পরিমাণ বড়। তো এটা যদি হয় তাহলে সেই সংখ্যাটা আমাদের কত হবে? আমরা যদি আমাকে যদি কেউ বলে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 8 এর চেয়ে 5 বড়, তাহলে আমরা কি করব? সেটা যোগ করে বলে দেবো যে 13। তো এখানে আমরা সেটাই বলবো যে 650-এর চেয়ে যদি এক্স বড় হয় তাহলে 650 যোগ এক্স, এটা হবে আমাদের এই পাশের সংখ্যাটা। আর এই পাশে বলা হয়েছে যে 820 থেকে তত ছোট, মানে যত বড় তত ছোট। তাহলে যত বড় আমরা যদি এক্স ধরি তাহলে তত ছোট বলতে কি, তাহলে এক্স পরিমাণ ছোট হবে। তো সেক্ষেত্রে এই পাশে আমরা আর একটা সংখ্যা পাবো, যে অতএব সংখ্যাটি 850 থেকে তত ছোট। তাহলে 820 থেকে, তাহলে 820-এর চেয়ে 820 থেকে যদি এক্স পরিমাণ ছোট হয় তাহলে সংখ্যাটা হবে এইরকম। তো যেহেতু একই অঙ্কের ক্ষেত্রে একই কন্ডিশন রেখে আমরা দুটো সংখ্যা বের করেছি, তো এখন আমরা সমীকরণ গঠন করতে পারবো। এক পাশে আমরা দেব এই সংখ্যাটা 650 যোগ এক্স, আর ওই পাশে আমরা লিখবো 820 মাইনাস এক্স। এখন আমরা যদি সমাধান করি, এই দুইটা এই এক্সটাকে এই পাশে আনলে এই পাশে যোগ হয়ে 2 এক্স হয়ে যাবে, আর এটাকে আমরা ওই পাশে দিলে হচ্ছে যে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে 820 মাইনাস 650, তাহলে আমাদের যেটা হচ্ছে যে 2x সমান সমান 0, 5 আছে 12 হবে 7, হাতের রেখা এখানে আসলো, হাতের রেখা আমরা পেলাম কত, 7 হলো, 7 আছে 8 হবে 1। তো এখান থেকে আমরা যদি x এর মানটা বের করি তাহলে 2 এসে ভাগ হয়ে গেল 170 ভাগ 2। তো এটা কাটাকাটি করলে হচ্ছে 8 দুগুণে 16, 17 1 85। তো এটা কিন্তু আমরা সংখ্যা ধরিনি, আমরা ধরেছিলাম যে সেই সংখ্যাটা 650 থেকে এক্স পরিমাণ বড়। এখন এই এক্স এর মানটা আমরা এই পাশে বসালেও একই উত্তর পাবো, এইখানে বসালেও একই হবে। তো এখানে যদি আমরা বসাই তাহলে 650-এর সাথে এক্স যদি আমরা যোগ করি, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 85, তাহলে 650 যোগ 85, তো 5 8 5 13 3 হাতে 1 6 1 7, এই যে 735 চলে আসছে উত্তর। আবার এখানেও যদি এক্স এর মান বসাই তাহলে হবে 820 মাইনাস এক্স, এর মান ছিল 85, তো এটা বিয়োগ করলে হচ্ছে 5 হাতের এক এখানে 9 10 11 12 3, হাতের এক এখানে এই যে 735, একই চলে আসছে। তো এই নিয়মটা শিখলে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে। তো সেক্ষেত্রে এখানেও এই অঙ্কটাও একইভাবে করা সম্ভব, এই এইভাবেই তোমরা ট্রাই করে দেখবে। আর খায়রুল স্যারের টিপস যেটা ছিল সেটা হচ্ছে এই দুটো যোগ করে, অর্থাৎ 36, হয়তো ভাবতে পারো যে হ্যাঁ এটাই তো সোজা, কিন্তু অঙ্কটা যখন একটু পেঁচানো হবে আমরা এই পরবর্তী অঙ্কগুলো দেখবো, তখন কিন্তু এই নিয়মটা চলবে না। সো তখন তোমাদের একটা বাড়তি টেনশন কাজ করবে। তো এটা যদি আমরা যোগ করি, 6 6 12 2 হাতে 1, 8 আর 1 এ 9 9 আর 3 এ হচ্ছে 12, ভাগ 2, তাহলে 6 দুগুণে 12 61 হচ্ছে। আর আমাদের ওই নিয়মে যদি আমরা করি তাহলে ওই একইভাবে আমরা হচ্ছে যে ধরবো যে মনে করি সংখ্যাটা 36-এর চেয়ে এক্স পরিমাণ বড়, তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা হবে কত, 36 প্লাস এক্স। আর একবারে আমরা সমান চিহ্ন দিয়ে, ওখানে বলা হয়েছে যে less than 86, ঠিক সেই পরিমাণ হচ্ছে যে 86 থেকে সেই পরিমাণ ছোট, অর্থাৎ 86 মাইনাস এক্স।
তো এখন এই 2x একপাশে নিয়ে আসলে এটা যোগ হয়ে 2x হবে, আর এটাই পারে গেলে মাইনাস হয়ে 86 মাইনাস 36 শূন্য, 3 আছে 8 হবে 5, তাহলে x এর মান আসবে 25। এইভাবে সুইফট করতে হবে। তো এই x এর মানটা এই পাশে বসালেও হবে, এই পাশে বসালেও হবে। তো এখানে যদি আমরা 25 বসাই তাহলে 36 আর 25 যোগ করলে 6 5 11 রেখাতে 1 3 5 এই যে 61 চলে আসছে। সো এই অঙ্কটাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2004 সালে আসছিল, একই রকম অঙ্ক। যদি খাইরুল স্যারের টিপস অনুযায়ী করো তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আর আমাদের এই নিয়মটাই করতে গেলে এখানে আমরা একটু দেখাই, এখানে যেহেতু ছোটটা আগে আছে একই বিষয়, তো এইখানে যদি আমরা এইভাবে করি যে মনে করি সংখ্যাটি 757 থেকে এক্স পরিমাণ ছোট, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা কত হবে, 757 থেকে এক্স মাইনাস করে দিতে হবে। তো এখানে বলা আছে যে 550 থেকে তত বড়, তাহলে বড় মানে কি যোগ করতে হবে, তাহলে 550 যোগ এক্স। এখন আমরা এই 2x যদি একপাশে নিয়ে আসি তাহলে যেটা দাঁড়ায় মাইনাস এক্স মাইনাস এক্স, আর এটা প্লাস ছিল ওই পারে গেলে মাইনাস হবে, 555 মাইনাস 757, তো এটা যোগ করলে হবে মাইনাস 2x। অনেকে যেমন মাইনাস মাইনাসে প্লাস করে দেয়, এটা করলে কিন্তু গুণ করা হয়ে যাবে, আর এটা বিয়োগ হবে, অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে। তো 5 আছে 7 হবে 2, 5 5 মিলে গেল 0, 5 আছে 7 হবে 2, 2 মাইনাসটা ক্যান্সেল করে এখানে x এর মান 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 101 হবে। এখন এখানে x এর মান বসালেও হবে, এখানে বসালেও হবে, তো এখানে যদি আমরা বসাই তাহলে 757 মাইনাস x এর মান ছিল আমাদের 101, তো এটা বিয়োগ করছি আমরা, 5 656 হচ্ছে আমাদের অ্যান্সার। আর খাইরুল স্যারের নিয়ম অনুসারে করতে গেলে এই দুটো সংখ্যা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ দিলেই অ্যান্সারটা চলে আসবে। এরপর আমরা ভিন্ন কিছু অঙ্ক দেখব, যেটা আসলে ওই স্যারের যে টিপসটা ছিল সেটা এখানে চলবে না, এখানে আমরা x ধরে অঙ্কটা করব। তো আমরা এবার আরো চারটা অঙ্ক তুলে নিলাম। এখানে পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক 2011 সালে আসছিল, কোন সংখ্যা 765 থেকে হচ্ছে যে 756 যত কম কোন সংখ্যা 825 থেকে তত বেশি। তো সিম্পলি এটা কও ধরতে হবে না, এখানে যেটা বলা হয়েছে কোন সংখ্যা এত থেকে এত যত কম, তাহলে যত কম বলতে এটা আমরা যদি আগে বিয়োগ করে নিই যে কত কম, তাহলে 765 মাইনাস 656, তো এটা বিয়োগ করলে হচ্ছে 9, হাতে রেখে এখানে আসলো 6, 6 6 মিলে গেল 0, হাতে নেই 109। তার মানে কোনো একটা সংখ্যা আছে যেটা বলা আছে যে এত থেকে এত যত কম, তাহলে কত কম, 109 কম। এখন বলা হচ্ছে কোন সংখ্যা 825 থেকে তত বেশি, তার মানে 825-এর চেয়ে এত বেশি, অর্থাৎ 825-এর সাথে এটা যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। এটা সিম্পল অঙ্ক ছিল, 825 যোগ 109, তাহলে 9 এর পাশে 14, 4 হাতে 1, 2 এর একে 3, 8 এর একে 9, অর্থাৎ 934। এটা ক ধরারও কোনো প্রয়োজন ছিল না। এরপর আমরা 75 নম্বরটায় যাব, এটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কেশিয়ার পদে 2014 সালে এসেছিল। আমরা উপরে একটু জায়গাটা বের করে নিই, এখানে আমরা ক্যালকুলেশনটা দেখাই তোমাদের। তো এখানে প্রয়োজন বোধে আমরা এখানে ক ধরে করব, এখানে কিন্তু আগের টিপস অনুযায়ী হবে না, একটি সংখ্যা অপর একটি সংখ্যার দেড় গুণ। তো এখানে আমরা এই একটি সংখ্যাটাকে যদি এক্স ধরে নিই, একটি সংখ্যা এটাকে আমরা ধরছি হচ্ছে এক্স, তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে, হ্যাঁ অপরটি দেড় গুণ মানে হচ্ছে 1.5, আড়াই গুণ হলে 2.5, সাড়ে তিন গুণ হলে এটা, সাড়ে চার গুণ হলে 4.5, এই জিনিসগুলো বুঝলে এখানে আর কোনো সমস্যা নেই। আর অর্ধেক হলে 2 দিয়ে ভাগ দিলেই হয়, এটাতে অর্ধেক ছিল। তো একটা সংখ্যাকে আমরা এক্স ধরলাম, তাহলে অপর সংখ্যাটা হবে তার দেড় গুণ, অর্থাৎ এক্সকে যদি আমরা 1.5 দিয়ে গুণ দিই, সংখ্যাটা জাস্ট সামনে নিয়ে আসতে হয় 1.5x। এখন এই সংখ্যা দুটো যোগফল দেওয়া ছিল 25, তো আমরা যেহেতু ইংলিশে লিখে ফেলেছি ইংলিশেই করি। তো এখন আমরা সমীকরণ গঠন করব যে x যোগ 1.5x এটা সমান সমান হচ্ছে 25, তো এটা যোগ করলে এর সাথে একটা 1 ধরে নিতে হবে। তো 1 যোগ 1.5 মানে হচ্ছে 2.5x সমান হলো 25, বা এখান থেকে x সমান এটা গুণন আছে এই পারে এসে ভাগ হবে, অর্থাৎ 25 ভাগ 2.5। এখান থেকে আমরা যদি দশমিকটা তুলে উপরে একটা 10 নিই, এখন আমরা যদি কাটাকাটি করি দেখো 25 25 কাটা, তো এখানে থাকছে হচ্ছে 10। তো এখানে দুটো সংখ্যাই বের করা যাবে, একটা 10 আর একটা এখানে 1.5 গুণন 10 দিলে বের হয়ে আসবে। তো এখানে চাওয়া হয়েছে বড় সংখ্যাটি, তো আমাদের সেটা দেখতে হবে যে আমরা একটা সংখ্যা পেলাম হচ্ছে x এর মান আমরা পেলাম 10, তাহলে এটা একটা সংখ্যা। তো অপরটি তাহলে কত হয় দেখি আমরা, অপরটি এখানে আমরা x এর মান বসাবো, অর্থাৎ 1.5 গুণন 10, তো এটা গুণ করলে হবে 150, আর এটা কাটা যায় দশমিকটা শূন্য ক্যান্সেল হবে 15, তাহলে বড়টা ছোটটা চাইলে 10 উত্তর হতো, আর বড়টা যেহেতু চাওয়া হয়েছে তাহলে বাংলায় লিখলাম আমরা, উত্তর হবে 15। এইভাবেই এই অঙ্কটা সলভ করে ফেলতে হবে।
নেক্সট আমরা 76 নম্বর অঙ্কটা দেখছি। 76 নম্বরে যেটা চাওয়া হয়েছে, 76 নম্বরে বলা হয়েছে একটি সংখ্যা একই টাইপের অপর একটি সংখ্যার অর্ধেক। তো এখানে আমরা যদি একটাকে এক্স ধরি, তাহলে আর একটা অর্ধেক হলে তাকে দুই দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এক্স বাই টু, এই অপর সংখ্যাটা হবে আমাদের এক্স বাই টু। হ্যাঁ, আর তাদের যোগফল বলা আছে 75। তাহলে এই দুটো আমরা যদি যোগ করি, এক্স প্লাস এক্স ভাগ দুই সমান হচ্ছে 75। তো এটা লসাগু করে যোগ করতে হবে, লসাগু হবে দুই। তো এখানে নিচে এক থাকে, একটা এক দিয়ে একে ভাগ দিলে দুইবার যায়, দুই দিয়ে উপরে গুণ করলে দুই এক্স, আর এটা দিয়ে একে ভাগ করলে এক হয়, এক দিয়ে একে গুণ করলে এক্সই থাকবে। হ্যাঁ, নেক্সট এটা যোগ করে হবে থ্রি এক্স, তিন এক্স, আর এটা ভাগ আছে ওই পারে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 150 হয়ে যাবে এটা। নেক্সট এখান থেকে আমরা এক্স এর মান বের করলে তিন দিয়ে আমরা এটাকে ভাগ দিয়ে দেব, তো 3 5 15, অর্থাৎ 50 আসছে আমাদের এক্স এর মান। তো একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এখানে চাওয়া হয়েছে বড়টি, তো নিশ্চয়ই এক্সটাই বড় হবে, যেহেতু এখানে দুই দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে সেটা ছোট হয়ে যাবে, অর্থাৎ 25 হয়ে যাবে। তো এখানে বড় সংখ্যাটা কিন্তু এক্স এর মানটাই হবে, যেটা 76 নম্বরের আমাদের অ্যান্সার হবে আসলে এই 50। এইভাবে এক্স ধরায় ধরে করতে গেলে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে। এরপর আমরা হচ্ছে 77 নম্বর অঙ্কটা করছি। হ্যাঁ, তো এই 77 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে একটি সংখ্যা অপরটির অর্ধেক, এই একই রকম, একটা আমরা এক্স ধরলে আর একটা হবে এক্স বাই টু। আর আগেরগুলো যেমন যোগফল দেওয়া ছিল, এখানে দেখো পার্থক্য দেওয়া আছে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তো যোগের সময় আসলে যে কোনো একটা আগে লেখা যায়, সমস্যা না, কিন্তু এই পার্থক্য বা বিয়োগফল বা অন্তরফল দেওয়া থাকলে অবশ্যই বুঝতে হবে কোনটা বড়। তো একটা যদি এক্স হয়, তার অর্ধেক যদি এটা হয়, এটা অবশ্যই বড়। তো আমরা এক্স থেকে এক্স বাই টু মাইনাস করে দেবো, হ্যাঁ, দিয়ে আমরা লিখবো হচ্ছে 15। তো এটা আমরা লসাগু করে বিয়োগ করব, দুই লসাগু, এখানে নিচে এক ছিল, তো এটা দিয়ে ভাগ দিলে দুইবার যায়, দুই দিয়ে উপরে গুণ করলে দুই এক্স, আর দুই দিয়ে দুইকে ভাগ করলে এক, এক এক্স লেখা হয় না, শুধু এক্স, সমান 15। এই দুইটাই পাশে গুণ হয়ে গেলে 30 হয়ে যাবে, আর এটা বিয়োগ করলে শুধু এক্স হবে, সো এক্স সমান সমান হচ্ছে 30। এখন এখানে আমরা দেখছি যে ছোট সংখ্যাটা চাওয়া হয়েছে, তো এক্স এর মানটা যেহেতু এইটা, তো এটাই বড় হবে, আর এক্স বাই টু অর্থাৎ 30 বাই টু করলে 15 হবে, অর্থাৎ এই খ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 77 নম্বরের ছোট সংখ্যাটা হবে আমাদের 15। তো আমরা এইভাবে পরীক্ষাও করে দেখতে পারি যে একটা সংখ্যা যদি 30 হয় আর একটা 15 হয়, তাদের পার্থক্য অর্থাৎ 30 বিয়োগ 15 করলে দেখো পার্থক্যটা 15ই আসে। তো নেক্সট আমাদের আর অল্প কয়েকটা অঙ্ক রয়েছে, তাহলে আমাদের আজকের পাঠ শেষ হয়ে যাবে, আমরা সেগুলো তুলে নিচ্ছি। তো এই তিনটা অঙ্ক করলেই মোটামুটি আমাদের আজকের পার্টের এই রিলেটেড অঙ্কগুলো শেষ হয়ে যাবে। এখানে আছে একটি সংখ্যা 200 থেকে যত বড়, 305 থেকে তার আড়াই গুণ ছোট, সংখ্যাটি কত? তো আমরা এই জায়গাটায় আগের মতোই যদি এক্স ধরি, যে মনে করি সংখ্যাটি 200 থেকে এক্স পরিমাণ বড়। তো যদি আমরা এইভাবে বলি যে 200 থেকে, আসলে এমসিকিউতে তোমাদের এত সময় নেই, সুইফট হিসাব করতে হবে, 200 থেকে এক্স পরিমাণ বড়। তো এক্স পরিমাণ যদি বড় হয়, তাহলে সেই সংখ্যাটা হবে কত? 200-র সাথে আমাদের এক্সটা যোগ দিতে হবে, মাঝখানে সমান চিহ্ন দিয়ে আমরা এইখানে লিখব। এখানে বলা হয়েছে যে 305 থেকে তার আড়াই গুণ ছোট, তাহলে যত বড় তার, তাহলে বড় কত ছিল? এক্স পরিমাণ বড়, তাহলে তার আড়াই গুণ ছোট। হ্যাঁ, 305 থেকে হচ্ছে যে আড়াই গুণ ছোট, আড়াই মানে আমরা আগে বললাম যে 2.5। তো সংখ্যাটাই যেহেতু ছোট, এখন 305টা আগে লিখতে হবে, 305 বিয়োগ, আসলে বড় বললে যোগ করতে হবে আর ছোট বললে বিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগের সময় বুঝতে হবে কোনটা আগে থাকবে। 305 থেকে তার আড়াই গুণ ছোট, তার মানে কি 305টাই বড়, এই জন্য এটা আগে লিখতে হবে। আর তার বলতে সেই এক্স এর আড়াই গুণ, অর্থাৎ 2.5x। এবার আমরা যেটা করব, এই 2.5x মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে যাবে এর সাথে, তাহলে যেটা হবে এক্স প্লাস 2.5x, আর এটা ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 305 মাইনাস 200। তো এটা যোগ করলে সেটা একটা এক ধরে নিতে হবে, অর্থাৎ 3.5x, আর এটা বিয়োগ করে আমরা পাবো 5, এটা 0, 2 আছে 3 হবে 1। তো এখন এইখান থেকে আমরা যখন x এর মানটা বের করবো, এই 3.5 গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ x সমান সমান 105 বাই 3.5। এখান থেকে আমরা দশমিক তুলে উপরে একটা 10 নিলাম, নিয়ে এখন আমরা কাটাকাটি করব, 5 2 10, আর এটা 5 7 35, 7 দিয়ে ডাইরেক্ট যাবে। হ্যাঁ, তো 7 7 8 9 10 35, 5 7 35, নিচের একের ভ্যালু থাকে না, সো উপরে 30 আসলো। তো এটি কিন্তু অ্যান্সার না,
আমাদের হয় এই পাশে x এর মান বসাতে হবে না হলে এখানে একই উত্তর হবে তো এটাই সোজা হবে তো 200 এর সাথে আমরা যদি x এর মান অর্থাৎ 30 যোগ করে দেই তাহলে উত্তরটা হবে আমাদের 230 অর্থাৎ যেটা আমরা ঘ নম্বর অপশনে আমাদের 78 নম্বরে ছিল 230 এটাই হবে आंसर এইভাবে এই অঙ্কগুলো সলভ করব আমরা তো নেক্সট আমরা এটা একটু জায়গাটা তৈরি করে নিই আমরা 79 নম্বরটাও এই একই ভাবে করতে চাই ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা আড়াই গুণ বড় একটা ছোট সংখ্যা আছে যার থেকে বড় সংখ্যাটা আড়াই গুণ বড় তাহলে আমরা ছোট সংখ্যাটা যদি x ধরি তাহলে বড়টা এর আড়াই গুণ মানে হচ্ছে 2.5x আর যোগফল দেয়া আছে সংখ্যা দুটোর 140 তাহলে x যোগ 2 দশমিক এটা আমরা বাংলায় লিখি x যোগ 2.5x সমান হচ্ছে 140 তো এটা যোগ করলে সাথে এক ধরে নিয়ে এটা 3.5x করতে হবে 140 নেক্সট এই 3.5 টা এপাশে এসে ভাগ হয়ে গেল 140 ভাগ 3.5 এটা দশমিক তুলে আমরা উপরে একটা 10 নিলাম 5 দিয়ে যদি আমরা কাটি 5 7 35 7 দিয়ে যদি কাটি 7 2 গুণে 14 0 তাহলে 40 আসছে আমাদের x এর মান হ্যাঁ তো এখানে আমরা দেখি কি চাওয়া হয়েছে বড় সংখ্যাটা চাওয়া হয়েছে তো ছোট সংখ্যাটা বের হলো 40 আর এখানে আমরা যদি x এর মানটা বসিয়ে দিই অর্থাৎ 2.5 গুণন 40 তো 25 0 0 4 25 100 ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে 100 থাকবে হ্যাঁ তো এই ঘ নম্বর অপশনটাই রাইট आंसर 100 এইভাবে x ধরে করতে পারলে আসলে তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবে নেক্সট আমরা আজকের পার্টের একেবারে লাস্ট অঙ্ক যেটা 80 নম্বর ছিল এটা হচ্ছে থানা শিক্ষা অফিসার পদে আসছিল এটা সালটা আমার তোলা হয়নি যাই হোক একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি তো এই জায়গাটা আমরা x ধরে নেব যে মনে করি সংখ্যাটি 560 থেকে x পরিমাণ কম তো x পরিমাণ যদি কম হয় সংখ্যাটাই যদি কম হয় তাহলে 560 থেকে আমাকে x টা মাইনাস করে দিতে হচ্ছে সমান সমান এখানে বলা আছে 380 থেকে তার 3.5 গুণ বেশি মানে যত কম তারই 3.5 গুণ বেশি তাহলে 380 চেয়ে সেই সংখ্যাটাই বেশি অর্থাৎ এখন 380 টা আমাকে পরে লিখতে হবে সরি এখানে আমাদের যোগ করতে হবে এখানে যে কোনো একটা আমরা আগে লিখতে পারি সমস্যা না 380 এই জায়গায় আবার আমরা বলি যে একটা সংখ্যা 560 থেকে আমরা যখন ধরলাম যে x পরিমাণ কম হ্যাঁ তাহলে সংখ্যাটাই কম তাহলে 560 থেকে x টা আমরা বিয়োগ দিলাম যেমন আমরা বলি যে একটা সংখ্যা যদি বলি হ্যাঁ যে 2 থেকে যত কম তাহলে 8 বিয়োগ 2 করে আমরা কি 6 করব এরকম আর এই পাশে বলা আছে 380 থেকে তার 3.5 গুণ বেশি হ্যাঁ তাহলে 380 যোগ তার 3.5 গুণ বলতে x এর 3.5 গুণ তাহলে 3.5x বাস এখন আমরা 3.5x টা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস x আর ওটাও মাইনাস হয়ে আসলো 3.5x আর এটা প্লাস ছিল এবারে গিয়ে মাইনাস হয়ে যাবে 380 মাইনাস 560 তো এটা একই চিহ্ন থাকলে যোগ হয় এখানে এক ধরে নিতে হবে আর মাইনাসটাই দিতে হবে তো এটা 4.5x আর এটা এটা থেকে এটা বিয়োগ করতে হবে আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় সো বিয়োগ করলে হবে 0 8 আছে 16 হবে 8 হাতের এক এখানে আসলো 4 4 আছে 5 হবে 1 দুই পাশে মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিয়ে x সমান করব 180 ভাগ 4.5 এখান থেকে দশমিক তুলে আমরা উপরে একটা 10 নিলাম তো 5 দিয়ে আমরা কাটলে 5 নং 45 আর এটা 5 দুগুণে 10 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 0 তাহলে 20 দুগুণে 40 হচ্ছে আমাদের x এর মান তো যেহেতু এখানে সংখ্যাটা চাওয়া হয়েছে আমরা এই পাশে অথবা এই পাশে যে কোনো এক জায়গায় x এর মান বসালে উত্তর পেয়ে যাব তো এখানে বসালে সুবিধা হবে 560 মাইনাস 40 তো এই 520 হচ্ছে আমাদের এই লাস্ট অঙ্কটার অ্যান্সার অর্থাৎ ঘ নম্বর উত্তরটা রাইট তো আজকের পাঠ এই পর্যন্তই আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো সলভ করব ধন্যবাদ।